আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। মডেল হচ্ছে WWM ATB 70 মডেলের অপারেটিং। এই মেশিনটা কীভাবে চালাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের ওয়াশিং মেশিন চালাতে হলে ফার্স্ট টাইম যেটা করতে হয়, ভিতরে কাপড় দিতে হয়, কাপড় বাছাই করতে হয়। কাপড়ের মধ্যে মেটাল কিছু থাকলে, 1 টাকা 2 টাকার পয়সা থাকতে পারে বা কোনো পিন বা কোনো সেফটি পিন থাকতে পারে, সেগুলো থাকলে অবশ্যই কাপড় থেকে সরায় ফেলবেন। তা না হলে এই সেগুলো মেশিনের ভিতরে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আবার মেশিন থেকে পানি বের হয় না। এই জন্য ফার্স্ট টাইম কাপড় বাছাই করতে হবে, কাপড় বাছাই করে ভিতরে কাপড় দিতে হবে। এখানে একটা দেখেন বক্স আছে, এটা নাম হচ্ছে ডিটারজেন্ট বক্স। আপনি চাইলে ডিটারজেন্ট পাউডারটাকে এই বক্সে দিয়ে দিতে পারেন, অথবা চাইলে সরাসরি কাপড়ের উপরেও দিয়ে দিতে পারেন। সেটা কাপড় অনুযায়ী পরিমাণ মতো দিবেন। তো আমরা কাপড় কাচার সুবিধার্থে ফার্স্ট টাইম আগে আমরা এখানে কাপড় এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে রেখেছি। এখানে দেখেন একটা পানির কল আছে, যেটা থেকে পানির লাইন করা হয়েছে মেশিনটাতে। পানির কল চালু করা আছে। এখানে আমার এসি বোর্ডে এসি কর্ডটা লাগানো আছে। এখন আমরা কাজ করব এই খাটে, এটা হচ্ছে অপারেশনাল প্যানেল বলে এটাকে। এখানে কীভাবে কাজ করা হয় সেটা করব। এখানে লাল কালারের যে বাটনটা আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটাকে আমি যখন প্রেস করব ডিসপ্লেতে পাওয়ার চলে আসবে। বিসমিল্লাহ, দেখেন এখানে আমি যখন প্রেস করছি, প্রেস করার সাথে সাথে একটা অ্যালার্ম দিয়েছে এবং এখানে অটোমেটিক কিছু লেখা সিলেক্ট করা আছে। যে অ্যালার্মটা দিয়েছে মেশিন কাজ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে ঠিক সেম একটা অ্যালার্ম দেবে। মেশিন চালু করা হচ্ছে ইউজারের কাজ, আর মেশিন বন্ধ হওয়া হচ্ছে মেশিনের কাজ। এখানে দেখেন একটা অপশন আছে উপরের দিকে, জেনারেল। এই জেনারেলটা হচ্ছে মূলত এই প্রোগ্রাম বাটনের একটা অপশন। প্রোগ্রাম বাটন দিয়ে কাজ করা হয় যে আপনি কী ধরনের ওয়াশটা করবেন সেটা, আর সেটা ডিপেন্ড করে আপনি ভিতরে কী ধরনের কাপড় দিয়েছেন তার উপরে। আমার ভিতরে যে কাপড়টা দিয়েছি, এটা নর্মালি আমরা যেসব কাপড় পরি সেসব কাপড় দিয়েছি, অর্থাৎ আমরা চাইলে এটাকে জেনারেল অপশনে করাতে পারি। দেখি প্রোগ্রাম বাটনের ভিতরে আর কী আছে। এখানে আছে নর্মাল একটা অপশন আছে, নর্মাল অ্যান্ড জেনারেল এখানে সেম, এখানে আলাদা কোনো তফাৎ নেই। এখানে দেখেন আর একটা অপশন আছে স্পিডি, অর্থাৎ আমাদের কাপড় যদি হালকা ময়লা থাকে এবং আমরা যদি চাই কাপড়টাকে অল্প কিছুক্ষণ কাচলেই হয়ে যাবে, ওই ক্ষেত্রে কাপড় ভিতরে দেবেন, পাওয়ার বাটন অন করবেন, প্রোগ্রাম বাটন প্রেস করে স্পিড অপশনটা সিলেক্ট করবেন। দেখেন তারপর একটা অপশন আছে স্ট্রং, এটা হচ্ছে 52 মিনিট সময় দেখাচ্ছে। আপনাদের কাপড়ও যদি ময়লা বেশি থাকে এবং কাপড়টা যদি মোটা কাপড় হয়, যেমন জিন্সের প্যান্ট থাকতে পারে বা ব্লেজার টাইপের কাপড় থাকতে পারে, কাঁথা থাকতে পারে, এগুলো যদি থাকে তাহলে ক্ষেত্রে আপনারা প্রোগ্রাম বাটন প্রেস করে স্ট্রং অপশনটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন একটা অপশন আছে কিডস ক্লোথ, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের কাপড়। আর যদি আপনারা দেন ভিতরে, তাহলে ওই ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চাদের কাপড়ের ক্ষেত্রে প্রোগ্রাম বাটন প্রেস করে কিডস ক্লোথ অপশনটা সিলেক্ট করতে পারেন। এখানে আছে জ্যান্টেল, অর্থাৎ আমরা অনেক সময় বিলাসী কাপড় যেগুলো বলে, সিল্কি কাপড়, রেশমি কাপড়, অনেক দামি দামি কাপড় থাকে, ওইগুলোর ক্ষেত্রে আপনারা চাইলে জ্যান্টেল অপশনটাকে সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে ক্লিন একটা অপশন আছে, এটা কিন্তু আপনার কাপড়, এই ক্লিন অপশনটা ব্যবহার করবেন। আপনার অনেক দিন যাবত এই ড্রামটাকে আপনি ইউজ করতেছেন, তাহলে আপনার মনে হচ্ছে যে ড্রামের ভিতরে ময়লা হয়ে গেছে, ড্রামটাকে ওয়াশ করা দরকার। ওই ক্ষেত্রে আপনারা হালকা একটু ডিটারজেন্ট পাউডার ড্রামের মধ্যে ছিটিয়ে দিবেন এবং প্রোগ্রাম বাটন প্রেস করে ক্লিন অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর যদি আপনারা যদি স্টার বাটনটা যদি প্রেস করেন, তাহলে আপনার ড্রামটা পরিষ্কার করে ফেলবে। দেখেন এখানে একটা অপশন আছে এয়ার ড্রাই, এয়ার ড্রাই বাটনের কাজ হচ্ছে আমরা অনেক সময় বাইরে যাই, আমাদের কাপড়গুলো হালকা বৃষ্টিতে ভিজে যায় বা যে কোনো কারণে আমাদের কাপড়গুলো ভেজা থাকে। তো ওই ক্ষেত্রে আমি যদি চাই যে আমার কাপড়টাকে যা শুকিয়ে ফেলবো, কাপড় এখানে ওয়াশ করবো না, ওই ক্ষেত্রে আমি কাপড়টাকে ভিতরে দিব, পাওয়ার বাটনটাকে অন করব, প্রোগ্রাম বাটন প্রেস করে করে এয়ার ড্রাই অপশনটা সিলেক্ট করব। এয়ার ড্রাই সিলেক্ট করার পরে ঢাকনা নামিয়ে যদি স্টার বাটন প্রেস করেন, তাহলে ওই ক্ষেত্রে এটা 30 মিনিট শুকানোর কাজ করবে। আর আপনি যদি চান যে সময়টাকে বাড়াবেন কমাবেন, তাহলে এয়ার ড্রাই অপশনটা সিলেক্ট করার পরে এয়ার ড্রাই একটা বাটন আছে, দেখেন এই বাটনটাকে যদি প্রেস করেন, এখানে দেখেন এখন 1 ঘন্টা শুকাবে, তারপর আর একটা প্রেস করবেন 1.5 ঘন্টা শুকাবে, আর একটা প্রেস করবেন 10 মিনিট 20 মিনিট, এভাবে সময়টাকে বাড়ানো কমানো যায়। এই ছিল আমাদের প্রোগ্রাম বাটনের কাজ। দেখেন এখানে পাওয়ার বাটন অন করার সাথে সাথে আরও 3টা লেখা অটো সিলেক্ট করা থাকে, ওয়াশ, রিন্স, স্পিন। ওয়াশ মানে কাপড় কাচা, রিন্স পরিষ্কার পেন্দে দিয়ে ফেলা, আর স্পিন হচ্ছে কাপড় শুকিয়ে ফেলা। এই 3টা কাজ মেশিন চালু করার সাথে সাথে অটো সিলেক্ট করা থাকে। এই 3টা হচ্ছে প্রসেস বাটনের অপশন। আপনি যদি চান যে আমি এই কাজগুলোকে আলাদা আলাদাভাবে করবো, তাহলে আপনাকে প্রসেস চাপতে হবে। ওই ক্ষেত্রে আপনি যদি প্রসেসে যদি প্রেস করেন, তাহলে দেখেন একটা অপশন অটো এখানে আসছে প্রসেস চাপ দেওয়ার সাথে সাথে, এটা নাম হচ্ছে সোক, অর্থাৎ আপনার কাপড়টা কিছুক্ষণ ভিজে রাখবে, কিছুক্ষণ কাচবে, এরকম লং টাইম অনেকটা সময় নিয়ে যদি কাজ করতে চান, তাহলে প্রসেস বাটন প্রেস করে সোক অপশনটাকে চালিয়ে সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখেন প্রসেস চাপলে কী হয়, এখানে আসছে শুধু ওয়াশ এবং রিন্স এবং স্পিন, অনলি স্পিন। এখানে আলাদা আলাদাভাবে কাজ করাতে চাইলে আপনি প্রসেস বাটনটাকে চাপতে পারেন।
দেখেন এখানে যে বাটনটা রয়ে গেছে এটা নাম হচ্ছে ওয়াটার লেভেল বাটন। এয়ার ড্রায়ের কাজ তো আমরা বলছি ইতিপূর্বে বলা শেষ। দেখেন এখানে ওয়াটার লেভেল যে বাটনটা আছে এটা হচ্ছে ওয়াটার লেভেলের বাংলা অর্থ হচ্ছে পানির স্তর। কাপড় অনুযায়ী পানি সিলেক্ট করতে হবে, কতটুকু কাপড়ের জন্য কতটুকু পানি দেবেন। অর্থাৎ এটা দেখি এটার ভিতরে কী আছে। এখানে দেখেন আমার ওয়াটার লেভেল সর্বোচ্চ হাই আছে, এখানে হাইয়ের থেকে এক ধাপ বেশি আছে। কিন্তু আমরা হাই কখনো ইউজ করব না, কারণ হাই ইউজ করে ড্রাম ভর্তি হয়ে যায়, পানি ওভারফ্লো হয়, পানি বাইরে আসার সম্ভাবনাও থাকে। আমার এখন যে কাপড়টা আছে ভিতরে এটার জন্য ওয়াটার লেভেল সর্বনিম্ন যে স্তরটা আছে সেভিং বা সেভিংয়ের থেকে এক ধাপ বেশি দিলেও হয়ে যাবে। যদি আরও বেশি কাপড় থাকতো তাহলে ওয়াটার সেভিংয়ের থেকে এক ধাপ বেশি, অর্থাৎ লেসের থেকে বেশি আরও বেশি কাপড় থাকলে, তারপর লোর থেকে এক ধাপ বেশি, এখানে আছে মিডিয়াম। আমরা সর্বোচ্চ ওয়াটার লেভেল মিডিয়াম পর্যন্ত ব্যবহার করবো, এর বেশি আমরা কখনও ওয়াটার লেভেল ব্যবহার করবো না। এখানে দেখেন আমাদের বাসা বাড়িতে অনেক সময় ছোটো ছোটো বাচ্চা থাকে, মেশিন চালু করে দিয়ে গেলে বাচ্চারা এসে চাপাচাপি করে, এর কারণে মেমোরিতে এফেক্ট পড়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে লক করে রাখা যায়, এটা নাম হচ্ছে চাইল্ড লক। প্রোগ্রাম চলা অবস্থাতে প্রিসেট এবং ওয়াটার লেভেল দুটা বাটন যদি একসাথে 3 সেকেন্ড চেপে ধরে রাখেন, ডিসপ্লেতে তালার মতো একটা চিহ্ন বেশি উঠবে এবং এটা লক হয়ে যাবে। আবার তখন যদি কোনো বাটন চাপাচাপি করেন কাজ করবে না। আবার এটাকে যদি আনলক করতে চান তাহলে ঠিক সেম প্রিসেট এবং ওয়াটার লেভেলটাকে একসাথে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে তালা চিহ্নটা চলে যাবে, অর্থাৎ আনলক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে মেশিনের ভিতরে কী ছিল সেটা ডিপলিভাবে বলেছি, এখন আপনাদেরকে শর্ট করে দিব যে এটা মেশিনটা কীভাবে চালাবেন আপনাদের চালানোর সুবিধার্থে। দেখেন আপনাদের কাপড়ে যদি ময়লা বেশি থাকে তাহলে ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে শর্ট করে দিচ্ছি। জাস্ট পাওয়ার বাটনে একটা চাপ দেবেন, প্রোগ্রাম বাটনটা যদি চান যে চাপবেন না দরকার নেই চাপার, প্রসেসর চাপার দরকার নেই, এয়ার ড্রয়ে চাপার দরকার নেই। পাওয়ারের পরেই চলে যাবেন হচ্ছে ওয়াটার লেভেল বাটনটাতে, কারণ হচ্ছে প্রোগ্রামের একটা অপশন জেনারেল অটো সিলেক্ট করা থাকে, প্রসেসের 3টা অপশন ওয়াশিং স্পিন অটো সিলেক্ট করা থাকে, এয়ার ড্রাই যেটা এটি স্পিনের কাজ করে এটা অটো সিলেক্ট করা থাকে। এখানে শুধু সিলেক্ট করে থাকে না হচ্ছে ওয়াটার লেভেল, এই জন্য আপনারা চাইলে এখান থেকে কাপড় অনুযায়ী ওয়াটার লেভেল সিলেক্ট করতে হবে। আর যদি কাপড়ের ময়লা যদি কম থাকে তাহলে ওই ক্ষেত্রে পাওয়ার বাটনে একটা চাপ দেবেন এবং প্রোগ্রাম বাটন প্রেস করে এখানে স্পিড অপশনটা সিলেক্ট করবেন, তারপর আগের মতো ঠিক ওয়াটার লেভেলটাকে প্রেস করে করে ওয়াটার লেভেলটাকে সিলেক্ট করবেন, দেন স্টার্ট বাটনে চাপ দেবেন। তাহলে আপনার মেশিনটা এখানে 21 মিনিট সময়ের মধ্যে কাপড় কাচবে, পরিষ্কার মধ্যে ধুয়ে ফেলে কাপড় শুকিয়ে ফেলবে। এই ছিল আমাদের ওয়ালটনের একটি টপ লোডিং ওয়াশিং মেশিন, মডেল হচ্ছে WWM ATV80 মডেলের অপারেটিং। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এর ওয়াশিং মেশিন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।